ইসলামী কিছু জিজ্ঞাসা যা আমাদের সকলের মধ্যেই রয়েছে। চলুন আজ এমন একটি প্রশ্নের উত্তর জেনে নিই যেটা প্রায় আমাদের সকলেরই জানার ইচ্ছা। প্রশ্ন, কোনো মুর্দাকে যদি গোসল করাই তাহলে কি আমার গোসল করে নামাজ পড়তে হবে? উত্তর, কেউ যদি মৃত ব্যক্তিকে গোসল দেওয়ান এরপর তিনি নিজে গোসল করবেন, এই গোসল করাটি ওয়াজিব নাকি সুন্নাহ, এই মাসআলা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ, তিনি গোসল করবেন এবং গোসল করেই তারপর তিনি এই সুন্নতটুকু অনুসরণ করবেন, এই ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত আছে। একদল ওলামায়ে কেরাম একে ওয়াজিবও বলেছেন, তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।